শিয়ালদহ-বনগ সহ একাধিক শাখায় বাতিল 42টি ট্রেন। রেললাইন সংস্কারের জন্য শনিবার রাত থেকে 12 ঘন্টা ব্যাহত হবে পরিষেবা। জরুরি ভিত্তিতে রেললাইন সংস্কারের প্রয়োজন, সে কারণে টানা 12 ঘন্টা কাজ চলবে, যার ফলে শিয়ালদহ ডিভিশনের একাধিক শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার ও রবিবার মিলিয়ে মোট 42টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য বনগাঁ শিয়ালদহ, শিয়ালদহ হাবড়া, শিয়ালদহ দত্তপুকুর, শিয়ালদহ শান্তিপুর, শিয়ালদহ রানাঘাট, শিয়ালদহ নৈহাটি, পাশাপাশি শিয়ালদহ হাসনাবাদ লোকাল। সূত্রের খবর অনুযায়ী শনিবার রাত 11:35 থেকে টানা কাজ চলবে 12 ঘন্টা। সুতরাং শনিবার রাত থেকে রবিবার প্রায় বেলা 12টা পর্যন্ত সময়ে বাতিল থাকবে এই লোকাল ট্রেনগুলি। সূত্রের খবর অনুযায়ী দমদম জংশন স্টেশনের রেললাইন সংস্কারের কাজ হবে, সে কারণে শিয়ালদহ মেন ও দক্ষিণ শাখায় শনি ও রবিবার মিলিয়ে মোট 42টি লোকাল ট্রেন বাতিল থাকবে, যার মধ্যে রবিবার চলবে না 40টি লোকাল ট্রেন। এর ফলে স্বভাবতই যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে রেলের দাবি, জরুরি ভিত্তিতে দমদম জংশনের আপলাইনে মেরামতির প্রয়োজন, সেই কারণেই সপ্তাহের শেষ দিনে 12 ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে কাজ করা হবে। এর ফলে বনগাঁ শিয়ালদহ শাখায় রবিবার আপ 33-81-3, ডাউন 33-81-4 বাতিল থাকবে। এর ফলে বনগাঁ শিয়ালদহ শাখায় রবিবার আপ 33-81-3 ও ডাউন 33-81-4 বাতিল থাকবে। বাতিল থাকবে শিয়ালদহ হাবড়া 33-65-1, 33-65-3, ডাউন 33-65-2, 33-65-4 লোকাল। পাশাপাশি ওই দিন কাঞ্চনজঙ্ঘা ও হাজারদুয়ারি এক্সপ্রেসের সময়সূচিও বদল করা হবে। রেল সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের প্রায় 1-1.5 ঘন্টা সময় পিছিয়ে যাত্রা করবে এই দুটি দূরপাল্লার ট্রেন। স্বাভাবিকভাবেই সপ্তাহ শেষে পথে বেরিয়ে দুর্ভোগে পড়তে হবে যাত্রীদের, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শিয়ালদহ। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, ট বাজার। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, ট বাজার।